আসসালামু আলাইকুম, আমার নাম সুলতানা রাজি, আমি আসছি দিনাজপুর থেকে। বয়স আমার 42। আমার আজ ঘাড়ে ব্যথা, পিঠে কোমরে ব্যথা, পায়ে ব্যথা আজকে 22 বছর থেকে। এটার জন্য আমি অনেক ডাক্তার দেখাইছি, অনেক জায়গায় অনেক ডাক্তার দেখাইছি। যেখানে দেখাইছি সবাই বলতেছিল সার্জারি করার জন্য, আমার ফ্যামিলি থেকে কেউ অ্যালাউ করে নাই যে সার্জারি করার জন্য। কোথায় যাব, কি করব, এগুলা নিয়ে অনেক টেনশন, অনেক ব্যথা, অনেক কষ্ট, এগুলা চিন্তা ভাবনা করতে করতে তখন এখানকার ভিডিও দেখতে পাই। আমরা ভিডিও দেখার পরে তখন আমার ছেলে বললো যে আমি এত তো চারিদিকে ইয়ে করছি, এখানে একটু চলো, এখানে আসি। স্যারের সঙ্গে দেখা করলাম, স্যারকে দেখাইলাম, স্যার বলল আমাকে এমআরআই করার জন্য। এমআরআই করলাম, এমআরআই করার পরে বলল অনেক সমস্যার কথা বলল, তো আমি বললাম যে আমি প্রস্তুতি হয়ে আসে পরে ভর্তি হব। আসি, ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে এখানে স্যার যে ট্রিটমেন্ট দিয়েছে সবই আল্লাহর রহমতে আমার কাজ করছে, আমি আগের থেকে অনেক সুস্থ। তারপরে স্যার যেসব পদ্ধতি দিছে এগুলো মানি চলতে পারলে দুনিয়াতে মানে যে কদিন বাঁচিয়ে থাকবো সুস্থভাবে থাকার মতো অবস্থান আছে এখন বর্তমানে আল্লাহর রহমতে। আর এখানে যে ফিজিওথেরাপিস্ট ছেলে মেয়েরা আছে এরা অনেক মানে বাবা মায়ের মতন অনেক সম্মান, অনেক আদর ভালোবাসা দিয়ে কাজ করে। এদের আদর ভালোবাসার কারণেও অনেকটা সুস্থ হয়ে যাওয়া যায়, আর স্বাভাবিকভাবেই শারীরিক এক্সারসাইজ, ব্যায়াম, অনেক ধরনের অনেক সুযোগ সুবিধা আছে এখানে। যারা আমাদের মতো অসুস্থ যেসব মা বোন ভাইয়েরা, আপনারা আসি স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন, স্যারকে দেখাইতে পারেন, দেখিয়া আপনারা সুস্থ হওয়ার জন্য ভর্তি হইতে পারেন। ভর্তি হয়ে দেখেন আমাদের মতো আপনারাও সুস্থ হইতে পারবেন। আমি একাই আসি নাই, আমি আসার সময় আমার ছোট বোনকে নিয়ে আসছিলাম। আমার ছোট বোনও ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এখান থেকে ভালো হয়ে গেছে। এখন স্যার অনেক কিছু আমাদেরকে এখানে নিয়ম কানুন, ব্যায়াম, এক্সারসাইজ অনেক শিখাই দিছে। এগুলো করার পরে আমরা আল্লাহর রহমতে বাড়িতে গেলে আরো সুস্থ, আরো সবলভাবে চলার মতন দক্ষতা অর্জন করি। এখন এখান থেকে যাচ্ছি ইনশাআল্লাহ। আমি ব্যথার জন্য বসতে পারতাম না, নামাজ পড়তে পারতাম না, চেয়ারে নামাজ পড়তাম, তারপরে চেয়ারে এই গোসল করার সময় 10 মিনিট বেশি দাঁড়াই থাকলে আমার কোমর ছিঁড়ে যায়, রান্না করার সময় আমার ঘাড় ছিঁড়ে যায়, তারপরে শুয়ে থাকা যায় না, এই পাশ থেকে ওই পাশে হওয়া যায় না, অনেক ধরনের প্রবলেম, অনেক ধরনের। এখন বর্তমানে আমি এই পাশ থেকে ওই পাশ হতে পারতেছি, দাঁড়াই থাকতে পারতেছি, তারপরে মানে হালাতো নিষেধ, তারপরে হালতেও পারতেছি, সোজা হয়ে কিছু হালি কিছু নেওয়ার নিতে আগে পারতাম না, এখন পারতেছি। আমরা আসলে আমরা তো নারীরা অনেক ভুল করি, আমাদের উঠা বসা শোয়া তারপরে আমাদের সবই ভুল, ভুলের কারণে আমাদের এই ধরনের সমস্যাগুলো হয়। আমার মনে হয় আমার মতো যে বোনেরা ভাইয়েরা অসুবিধায় ভুগতেছেন, আপনারা এই ফিজিওথেরাপিটা নিয়ে দেখেন, দেখার পরে আপনারা বুঝতে পারবেন কতটুকু ডেভেলপ করছে। আর আপনার চলার জন্য আল্লাহর রহমতে অনেক কিছু শেখা যাবে, অনেক কিছু শিখে এখান থেকে যাবেন, যাওয়ার পরে মেনটেন করে চলবেন, আল্লাহর রহমতে অনেক ভালো থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের মধ্যে আমার মতো কোনো রুগী, আমার থেকে অনেক খারাপ রুগীও আছে, আপনারা আসি স্যারের সঙ্গে দেখা করেন, থেরাপি নেন, তারপরে নিয়মকানুনগুলো মানি নেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, স্যারকে আসি দেখাবেন, আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।